দিনী মাহফিলগুলোতে যদি ছবি তোলা হয় বা ভিডিও করা হয়, তো এটার নূর নষ্ট হয়ে যায়, বরকত নষ্ট হয়ে যায়, এবং মানুষের মন মানসিকতা ভিন্ন দিকে চলে যায়। এজন্য অল্প সময় কথা হবে, দয়া করে কেহ এই ছবি বা ভিডিওর চিন্তা করব না, কথাগুলো শোনার চেষ্টা করব এবং আমলের চেষ্টা করব। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনী ইলমা। صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه. وقال عليه الصلاة والسلام: كل مولود يولد على الفطرة، فأبواه يهودانه أو ينصرانه أو يمجسان، أو كما قال النبي صلى الله تعالى عليه وسلم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم. আমার ভাইরা, একটা সন্তান একজন মানুষের জন্য এই দুনিয়াতে অনেক বড় এক নিয়ামত আল্লাহ পাকের পক্ষ থেকে। এই জমিনের উপরে এমন অনেক মানুষ রয়েছে যাদের কোনো সন্তান নাই, টাকা পয়সা, মান সম্মান, ঘর বাড়ি, প্রভাব সবই আছে, কিন্তু সন্তান নাই। তো যাদের সন্তান নাই তাদের মুখে হাসিও দেখা যায় না, তাদের একটাই দুঃখ যে আমাদের সন্তান নাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, এরা আপনাদেরই সন্তান। এটা আল্লাহ পাকের অনেক বড় মেহরবানি আমাদের উপরে। নিয়ামত পেয়ে যখন মানুষ নিয়ামতের কদর করে, কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো, শুকর গুজার হও, তো নিয়ামত আমি বাড়িয়ে দিব। তো এটা অনেক বড় নিয়ামত সন্তান পাওয়া, এটার শুকর গুজার হতে হবে। শুকর গুজারের অনেক পদ্ধতি রয়েছে। এক হলো, সন্তান যেন খারাপ পথে না যায়। ২৪টা ঘন্টা সন্তানের পিছে লেগে লেগে থাকা, সন্তানকে দিন শিখানো, কোরআন শিখানো। আপনারা অনেক বড় জ্ঞানের কাজ করেছেন যে আপনাদের সন্তানকে দিন শিখার লক্ষ্যে প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, মান আল্লামাল কোরআন ও আমিলা বিমা ফিহি, যে কোরআন শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে। যে ছাত্র, যে বাচ্চাটা, যে লোকটা কোরআন শিখে এবং কোরআন অনুযায়ী আমল করে, উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা জাউহু আহসানু মিন জাউই শামসি, কিয়ামতের দিন ওই সন্তানটার পিতা মাতাকে এমন এক নূরের মুকুট পরিধান করানো হবে, জাউহু আহসানু মিন জাউই শামসি, যে মুকুটের আলো সূর্যের আলোর চেয়েও বেশি হবে।
আপনাদের সন্তানরা যদি কোরআন মোতাবেক আমল করে, আপনারা কিয়ামতের ময়দানে এই সম্মান পাবেন। এখন বিষয় হলো, মানুষ মনে করে যে মাদ্রাসায় তো দিলাম, আমাদের দায়িত্ব শেষ। বিষয়টা এরকম না, মাদ্রাসায় ভর্তি করাইলাম, তার মানে দায়িত্ব শুরু হলো। দায়িত্ব মাত্র শুরু হলো, তার ওস্তাদগণ যেভাবে তার উপরে মেহনত করবে, আপনাকেও তার উপরে, অর্থাৎ আপনার সন্তানের উপরে এর চেয়ে বেশি মেহনত করতে হবে। ওস্তাদরা খানার দোয়া শিখিয়ে দিবেন, যে খানার দোয়া এই। এখন সে ঘরে খাইতে বসলো, তাকে খানার দোয়াটা স্মরণ করিয়ে দেওয়া এবং তাকে বলা যে দোয়াটা পড়ে নাও, এটা আপনার দায়িত্ব। ওস্তাদগণ ঘুমের দোয়া শিখিয়ে দিলেন, বাচ্চারা ঘুমের দোয়া পারে। যখন সে ঘুমাতে যাবে, সে ছোট মানুষ, তার এত খবর থাকবে না। আপনি স্মরণ করিয়ে দিবেন যে বাবা ঘুমের দোয়াটা পড়ে নাও। এইভাবে কদম কদম প্র্যাকটিক্যাল আমলের জন্য আপনাকে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আপনার সন্তান হয়তো বাথরুমে যাচ্ছে ডান পা দিয়ে, মাদ্রাসায় তো সে শিখেছে বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ করা। সে ছোট মানুষ, ভুল করতেই পারে। আপনি বাধা দিবেন, আপনি বলবেন যে আব্বু বাম পা দিয়ে প্রবেশ কর, প্রবেশের আগে দোয়াটা পড়ে নাও। টেলিভিশন চলতেছে, সে গিয়ে টেলিভিশনের সামনে বসে যাবে। বাসায় মোবাইল আছে, সে গিয়ে মোবাইল টিপা শুরু করবে। আপনি এখানে আপনার দুই দায়িত্ব, এক তো হলো তাকে টেলিভিশন থেকে এই খারাপ খারাপ জিনিসগুলো দেখা থেকে আপনাকে বিরত রাখতে হবে, মোবাইল ব্যবহার থেকে বাচ্চাকে বিরত রাখতে হবে, এক দায়িত্ব। আর বড় দায়িত্ব হলো ঘর থেকে টেলিভিশন দূর করা। আপনি হাফেজের পিতা হবেন, আলেমের পিতা হবেন, আপনার ঘরে টেলিভিশন, আপনার ঘরে ডিশ লাইন, এটা তো বিপরীতমুখী সিদ্ধান্ত হইল। যখনই বাচ্চারা ঘরে যায়, বাড়িতে যায়, মাদ্রাসায় যা শিখে সব হারিয়ে ফেলে, ঘরের পরিবেশ উল্টা হওয়ার কারণে। এজন্য এখানে যারা উপস্থিত হয়েছেন, সকলের প্রতি অনুরোধ, হিম্মত করে, সাহস করে এই খারাপ জিনিসটা ঘর থেকে বের করে ফেলবেন। আর যদি কোনো কারণে বের করতে বিলম্ব হয়, তাহলে যতক্ষণ আপনার সন্তানটা বাসায় থাকবে, অতক্ষণ এটা বন্ধ রাখবেন, পর্দা দিয়ে ঢেকে রাখবেন। ওস্তাদরা হাজার চেষ্টা করবে, আর সে বাসা গিয়ে টেলিভিশন দেখবে, ওস্তাদদের চেষ্টাও ব্যর্থ, আপনার মনের আশাও পুরো হবে না। ওস্তাদ এবং অভিভাবক উভয়ের সমন্বয়ে একজন তালেবে এলেম, একজন ছাত্র, সে আল্লাহওয়ালা হতে পারবে, হাফেজ হতে পারবে, আলেম হতে পারবে। দ্বিতীয় যে বিষয়টা, টাচ মোবাইল, এটার চেয়ে জঘন্য কোন বস্তু বর্তমান পৃথিবীতে নাই। পরমাণু বোমা তো বিভিন্ন রাষ্ট্র বানাইল, কিন্তু সেটা তো আর ফুটানো হচ্ছে না, বানাইছে সেটা পড়ে আছে। একটা বা দুইটা বোমা ফুটানো হয়েছে জাপানের মধ্যে, সেটার ক্ষতি এখনো হচ্ছে,
বাকি এখন যে এত হাজার হাজার বানিয়ে রাখছে, এটা তো ঢাকা, ক্ষতিটা হচ্ছে না ওরকম ভাবে, কিন্তু মোবাইল এমন এক বস্তু যেটার ক্ষতি বিশ্বময়। এমনও হিন্দু ফ্যামিলির কথা শুনেছি, হিন্দু মূর্তি পূজা করে, কিন্তু সন্তান যেন অমানুষ না হয় এজন্য বাচ্চাদেরকে টাচ মোবাইল ব্যবহার করতে দেয় না, মোবাইল মোবাইল ব্যবহার করতে দেয় না। তো আপনাদের প্রতি অনুরোধ হবে, টাচ মোবাইলের কোনোই প্রয়োজন নাই, নর্মাল মোবাইল, কোটি মোবাইল দিয়েই জরুরত সারা যায়। বিদেশে সন্তান আছে, কোটি মোবাইল দিয়ে কথা বলবেন, কোথাও যোগাযোগ করতে হয় কোটি মোবাইল দিয়ে যোগাযোগ করবেন। টাচ মোবাইল ঘরে রাখা, ওয়াইফাই লাইন রাখা, মোবাইলে এমবি রাখা, বাচ্চাদেরকে মোবাইল ব্যবহার করতে দেওয়া, যদি পরিবেশ এমন হয় তাহলে সন্তানকে মানুষ করতে পারবেন না, বড় কঠিন। আপনার ডায়াবেটিস, আপনি ডায়াবেটিসের ওষুধও খান, আবার পেট ভরে মিষ্টিও খান, পেট ভরে ভাতও খান, এই ওষুধ অকার্যকর, এই ওষুধ কাজে আসবে না। আপনার জ্বর ঠান্ডা, আপনি অ্যান্টিবায়োটিক খাইতেছেন, আবার ফ্লোরে শুইতেছেন, পানির ঠান্ডা পানির মধ্যে গোসল করতেছেন, ওই অ্যান্টিবায়োটিকও কাজ হবে না। সন্তানকে মানুষ করতে হলে টেলিভিশন মোবাইল, এটার থেকে তাদেরকে বিরত রাখতে হবে। এরপরে আরেকটা বিষয় হলো, এলাকার খারাপ ছেলে ফেলে যারা স্কুলে পড়ে বা পড়ালেখা করে না, খেলাধুলা করে, ওই বাচ্চাদের সাথে আপনার এই বাচ্চাটাকে আপনি মিশতে দিবেন না। স্কুলে যারা পড়ে আমরা দেখি 9টা 10টা বাজে যায়, 2-3 ঘন্টা পড়ে, ক্লাস করে, আবার চলে আসে, পড়ালেখা শেষ। আর যারা মাদ্রাসায় পড়ে সেই 3:30 থেকে 4টা থেকে, আজানের 1.5-2 ঘন্টা আগ থেকে শুরু হয় পড়ালেখা, রাত্র 11টা 11:30 পর্যন্ত পড়ালেখা 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 পড়ালেখা। তো এরা যখন স্কুলের ছেলেদের সাথে মিশবে, এরা দেখবে যে এরা খেলাধুলা করে, এরা লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, টেলিভিশন দেখে, মোবাইল টিপে, ঘুরে গারে, বাজারে যায়, আর আমরা সারাদিন পড়ি, তখন শয়তান একটা রাস্তা পাবে যে মাদ্রাসা বাদ দাও, স্কুলে চলে আসো, তাহলে দৌড়াদৌড়ি করতে পারবা, খেলতে পারবা। খেলার সুযোগ তো মাদ্রাসায়ও দেওয়া হয়, মানে হলো সারাদিন খেলা। তো এলাকার খারাপ ছেলেদের সাথে মিশতে দেওয়া যাবে না। আরেকটা বিষয় হলো, শাসনের ক্ষেত্রে উস্তাদদের উপর বল প্রয়োগ করা যাবে না। অনেক অভিভাবকরা এমন এসে দিয়ে যায়, আমার ছেলেরে শাস্তি দিতে পারবেন না, শাসন করতে পারবেন না, মারধর করতে পারবেন না, ধমক দিতে পারবেন না, এই করতে পারবেন না, সেই করতে পারবেন না, ওই করতে পারবেন না, ওস্তাদকে রিমান্ডে ঢুকাইয়া যায়। আপনার বাচ্চাটা মানুষ হবে কেমনে? আপনার ঘরেই যদি বাচ্চাটা অপরাধ করে, আপনি তো থাপ্পড় মারেন, আপনি তো ব্যাট দিয়ে আঘাত করেন, আপনি তো ধমক দেন, এই বাচ্চাটাকে পড়াইতে হবে, তো একদম শাসন ব্যতীত তো পড়ানো মুশকিল, জটিল। অনেকে আছে কিছু থেকে কিছু হলে থানায় গিয়ে মামলা করে দেয় ওস্তাদদের নামে। যদি ওস্তাদদের সাথে আপনার সুসম্পর্ক না থাকে, আদাওয়াতি থাকে, দুশ্মনী থাকে, আপনার সন্তান এটা এমন নয় যে মেশিনে ঢুকাই দিলাম, এক পাশ দিয়ে ঢুকলো আর এক পাশ দিয়ে আলেম হইয়া বের হয়ে গেল, এরকম বিষয় না। ওস্তাদদের আন্তরিক দোয়া নজর ব্যতীত কেউ কোনোদিন মানুষ হতে পারে না, শিক্ষিত হতে পারে না। যে আপনার সন্তানের ওস্তাদ সে আপনারও ওস্তাদ, আপনি ওস্তাদদেরকে ওস্তাদের মতো ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, মহব্বত রাখবেন, যোগাযোগ রাখবেন, আসা যাওয়া রাখবেন।
আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এরপরে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে শাদী, জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, গান বাজনা, এ সমস্ত অনুষ্ঠানে বাচ্চাদেরকে নেওয়া থেকে বিরত রাখবেন। বর্তমান অনুষ্ঠানগুলো অশ্লীলতায় ভরা, অনেক বেশি অশ্লীলতা, ছেলে মেয়ের মাথা ঠিক নাই, মোবাইল, টিভি, আড্ডা উড্ডা, গান বাজনা, ছবি তোলাতুলি, ভিডিও, এই ছাড়া কিছু নাই। এই ছেলেটা, আপনার বাচ্চাটা পবিত্র পরিবেশে থাকে, ন্যাক পরিবেশে থাকে, তাকে এই ন্যাক পরিবেশ থেকে যদি বদ পরিবেশে নিয়ে যান, খারাপ পরিবেশে নিয়ে যান, তো এটার মারাত্মক আসর তার উপরে পড়বে। আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি, পরীক্ষার বন্ধে যখন বাচ্চারা বাড়িতে যায়, 7-8 দিন বাসায় থাকে, পরে অনেক ছেলে আর আসে না, মা বাবা আনতে পারে না। এই 6-7 দিনে সে পরিবেশের সাথে মিশে যায়, আর মাদ্রাসা তার ভালো লাগে না। রমজানে লম্বা বন্ধ পায়, অনেক ছেলে আর ফিরে আসে না মাদ্রাসায়। এজন্য এই সমস্ত অনুষ্ঠানে নিবেন না। এবং মনে করেন আপনার বাচ্চাটার বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, তার চাচাতো ভাই আছে 15 বছর বয়সের, 20 বছর বয়সের, ওই বড় ছেলেদের সাথে এদেরকে মিশতে দিবেন না, রাত্রে ঘুমাইতে দিবেন না, কোথাও বেড়াইতে যাইতে দিবেন না। কারণ আমাদের তরুণ সমাজ এখন মোবাইলে খারাপ জিনিস দেখতে দেখতে ওদের মাথা ঠিক নাই, ওরা পাপের ধান্দা করে, গুনাহের ধান্দা করে। আপনার এই নিষ্পাপ বাচ্চাকে যদি তাদের হাতে তুলে দেন, তো তারা মোবাইলে খারাপ জিনিস দেখাবে, দেখাইয়া আপনার বাচ্চাটার সাথে তারা পাপ কাজ করবে, গুনার কাজ করবে। মেয়েদের সাথেও মিষ্টি দিবেন না, ছেলেদের সাথে, বড় ছেলেদের সাথেও মিষ্টি দিবেন না। এবং রাত্রে হয় আপনার সাথে সে ঘুমাবে, অথবা তার মায়ের সাথে ঘুমাবে, অথবা একা থাকবে। আপন বড় ভাইয়ের সাথে ঘুমানো নিষেধ। 7 বছর বয়স হইলেই নবীজি বলেছেন, আপন দুই ভাইয়ের বিছানা আলাদা করা, আপন দুই বোনের বিছানা আলাদা করা। ভাই বোন তো একসাথে নয়, বরং আপন দুই বোন, আপন দুই ভাই একসাথে শোয়াও হাদিসে নিষেধ করছে। সে জায়গায় খালতো ভাইয়ের সাথে ঘুমানো, মামতো ভাইয়ের সাথে ঘুমানো, চাচাতো ভাইয়ের সাথে ঘুমানো, জ্যাঠতো ভাইয়ের সাথে ঘুমানো, ইসলাম তো এটার অনুমতি দেয় না। বিয়ে শাদী হয়, বিয়ে শাদীতে একজনের জায়গায় 10 জন ঘুমায়, বিভিন্ন অনুষ্ঠান হয়, একজনের জায়গায় 10 জন ঘুমায়, ওই সময়ে বাচ্চারা নষ্ট হয়ে যায়, পাপের শিকার হয়ে যায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এরপরে আল্লাহর দরবারে কানবেন, আপনার সন্তানটা যেন মানুষ হয়, কাঁদবেন, কান্নাকাটি করবেন, কান্নাকাটি করবেন, আলেমদের কাছে দোয়া চাইবেন, নিজে দোয়া করবেন, কান্না না আসলে কান্নার ভান করবেন, প্রত্যেক দোয়া মোনাজাতে আপনার বাচ্চাদের জন্য দোয়া করবেন, প্রত্যেক দোয়া মোনাজাতে। হাদিসে আসছে, 3 ব্যক্তির দোয়া কবুল হইতে কোনো বাধা নাই, সরাসরি কবুল হয়ে যায়। তার মধ্যে একটা হলো পিতার দোয়া সন্তানের জন্য। আপনারা পিতা, বাচ্চার জন্য দোয়া করবেন, আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ হিসাবে কবুল কর, হাফেজ হিসাবে কবুল কর, আলেম হিসাবে কবুল কর, মুত্তাকি হিসাবে কবুল কর, এভাবে দোয়া করতে থাকবেন। সবসময় দোয়া, সবসময় দোয়া, সবসময় দোয়া। এরপরে আরেকটা বিষয় হইলো, অনেক সময় অভিভাবক বাড়াবাড়ি করে, যেমন প্রথম 1 বছর নুরানি পড়ে, 2 বছর এটা হইলো নাজেরা, নাজেরার পরে, নাজেরা পড়ার পরে হেফজখানায় যায় বা কিতাব বিভাগে যায়। তো কিছু ছেলে এমন আছে যারা হেফজ পড়ার উপযুক্ত না, হাফেজ হওয়ার উপযুক্ত না, ব্রেন কম, ব্রেন কম, হাফেজ হওয়ার উপযুক্ত না, কিন্তু মা বাবা নিয়ত করে বসছে হাফেজ বানাবেই। এদিকে ছেলে উপযুক্ত না, ওস্তাদরা নিষেধ করে, সে হেফজ পারবে না, কিন্তু মা বাবা জোড়া জোড়ি, জোড়া জোড়ি, বাড়াবাড়ি, জোড়া জোড়ি করে বাচ্চাটারে হেফজখানায় ঢুকায়। পরে হেফজখানায় গিয়ে সে পড়া পারে না, পড়া পারে না, মাইর ধরে খায়, পড়ালেখা ছেড়ে দিয়ে পরে সন্ত্রাস মাস্তান হয়ে যায়। এজন্য ওস্তাদদের উপরে কথা বলবেন না। ওস্তাদরা যদি বলে সে হেফজের উপযুক্ত, ঠিক আছে, হেফজখানায় যাবে। ওস্তাদরা যদি বলে দেয় না সে হেফজ পারবে না, তাকে কিতাব শাখায় দিতে হবে, তাহলে মেনে নিবেন, কিতাব শাখায় দিয়ে দিবেন। বহু ছেলে ফেলে বর্তমানে এই পথ হারা হয়ে যায় এই মাত্র বাড়াবাড়ির কারণে।
হাফেজের চেয়ে তো আলেমের দাম বেশি। হাফেজ 10 জনকে সুপারিশ করে জান্নাতি আনতে পারবে, আর একজন আলেম তো শত শত হাজার হাজার মানুষকে সুপারিশ করতে পারবে যদি সে আলেম বা মুত্তাকি হয়। আল্লাহ পাক আমাদেরকে সহি বোঝ দান করেন। পাশাপাশি এই আপনারা যারা অভিভাবক আছেন, কতক্ষণ হইলো বন্ধ করে রেকর্ডটা বন্ধ করো। على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم কথা শেষ করে দিব, দোয়া হয়ে যাবে। তো নিজেদের আমলের মধ্যে পরিবর্তন আনার চেষ্টা করবেন। যারা দাড়িগুলো রাখতে পারেন নাই, আপনাদের সন্তানদের খাতিরে দাড়িগুলো রেখে দিবেন, দাড়ি রাখা ওয়াজিব। মুখের ডান দিকে, বাম দিকে এবং থুতলির নিচে এক মুষ্টি পরিমাণ দাড়ি রাখা ওয়াজিব। যারা দাড়ি রাখে না, শেভ করে, 24 ঘন্টা তাদের আমল নামায় কবিরা গুনা লেখা হতে থাকে, এটা গুনায় জারিয়া। নদীর মধ্যে যেভাবে পানি প্রবাহিত হতে থাকে, শেভ যারা করে তাদের আমল নামায় তদ্রূপ কবিরা গুনা লেখা হতেই থাকে। এজন্য দাড়িগুলো রেখে দিবেন সামনে রমজান মাস। এ রমজান পেয়ে আমরা এমন এমন হব যে আমাদের জীবনে কোনো গুনাহ থাকবে না, কোনো পাপ থাকবে না। এবং আপনাদের স্ত্রীদেরকে বলবেন, বুঝাবেন, তারা যেন পুরাপুরি পর্দা করে, শতভাগ পর্দা করে, আস্তে কথা বলে, ঝগড়াঝাটি না করে। পিতা মাতার আমল যদি সৎ হয়, এটার আসর সন্তানের উপর পড়ে। পিতা মাতার আমল যদি খারাপ হয়, সুন্নত বিরোধী হয়, তো এটার আসর এত বেশি যে সন্তান পথহারা হয়ে যায়। এজন্য নিজেদের আমলকে সুন্দর করবেন, টুপি পরবেন, পাঞ্জাবি পরবেন, মেসোয়াক করবেন, গান বাজনা থেকে দূরে রাখবেন, দূরে থাকবেন, ঘরের মধ্যে তালিম কায়েম করবেন, পরামর্শ কায়েম করবেন। আমাদের ঘরগুলো বর্তমানে তালিম শূন্য, পুরুষরা বিভিন্ন জায়গায় যায় ওয়াজ মাহফিলে কিছু শুনে, মা বোনরা তো শুনতে পারে না, হ্যাঁ পারে, মোবাইলে ঢুকে যায়, ইউটিউবে ঢুকে যায়, ওই ভিডিও বয়ানের মধ্যে কোনো ফায়দা নাই, কোনো নূর নাই। ভিডিও বয়ান এটা নূর শূন্য, এটা শুনে মানুষ দিন পায় না, হেদায়েত পায় না। নিজেরা ঘরের মধ্যে তালিমের চেষ্টা করবেন। ফাজাইল আমাল আছে, রিয়াজুস সলিহীন আছে, ফয়জুল কালাম আছে, যে কোনো একটা হাদিসের কিতাব, এগুলো তালিম করার চেষ্টা করবেন। তালিম সুন্না আছে, বেহেস্তি জেওর আছে, আহকামে জিন্দিগি আছে, আহকামুন নিসা, যে কোনো একটা কিতাব করে তালিম করলেন। যদি সুদের সাথে সম্পর্ক থাকে, ঘুষের সাথে সম্পর্ক থাকে, বিরত হয়ে যাবেন। হারাম টাকা দিয়ে বাচ্চা কাচ্চাকে লালন পালন করলে এরা এক পর্যায়ে হারামের দিকে চলে যায়। লোভ না করে আল্লাহর উপর ভরসা করা। আমাদের এই দেশে রিক্সা চালাইলেও সংসার চলে, খেত কামারে কাজ করলেও সংসার চলে, সুদি টাকা নেওয়ার কোনোই প্রয়োজন হয় না। আপনার সন্তানের পেটে যেন এক দানা হারাম না ঢুকে, এক দানা হারাম ঢুকলেই ক্ষতি হয়ে গেল। এক মন দুধ, সেখানে যদি 2-3 ফোঁটা পসরা পড়ে যায়, তো এক মন দুধই শেষ, এক মন দুধই নাপাক হয়ে গেল। তদ্রূপ আপনার নিষ্পাপ বাচ্চা, তাকে যদি হারাম খাওয়ান, তো তার পবিত্র জিন্দগিটা শেষ হয়ে গেল।
নিজেরা হালাল খাবেন, ওদেরকে হালাল খাওয়াবেন। যে কোনো ধরনের সুদের সাথে সম্পর্ক থাকলে এনজিও হোক, ব্যাংক হোক, বিরত হয়ে যাবেন, বের হয়ে চলে আসবেন। ওটার মধ্যে আল্লাহ পাক কোনো কল্যাণ রাখেন নাই। যেখানে আল্লাহ কল্যাণ রাখে নাই, সেখানে আমরা কল্যাণ খোঁজা বেওকবি ছাড়া অন্য কিছু না। হ্যাঁ, দেখা যায় অমুকে সুদের টাকা নিয়ে লাখপতি হলো, কোটিপতি হলো, আবার ফকির হতেও দেরি হবে না। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবিস সাদাকাত, আল্লাহ পাক বলেছেন সুদকে তিনি ধ্বংস করে দিবেন, বরবাদ করে দিবেন। সুদি কারবার করে কেউ সফল হতে পারে না। আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করেন, সত্য কথা বলবো, নরম ভাষা ব্যবহার করব, সৎ আচরণ করব, নিজের আমল আখলাককে সুন্দর করব, পুরোপুরি সুন্নতের উপর চলার চেষ্টা করব। সব কাজ যেন আমাদের সুন্নত মোতাবেক হয়, বিয়ে শাদী যেন সুন্নত মোতাবেক হয়, জন্ম মৃত্যু যেন সুন্নত মোতাবেক হয়, আয় ব্যয় যেন সুন্নত মোতাবেক হয়, পোশাক আশাক যেন সুন্নত মোতাবেক হয়, ইবাদত বন্দিগি যেন সুন্নত মোতাবেক হয়। সুন্নত ছাড়া নূর নাই, সুন্নত ছাড়া বরকত নাই। আল্লাহ পাক আমাদেরকে এত্তেবায় সুন্নত নসিব করেন, এত্তেবায় শরীয়ত নসিব করেন, আমাদেরকে গুনা মুক্ত হওয়ার তৌফিক দান করেন, পাপ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, ওয়াসাল্লাল্লাহু আলা নবিয়্যিল করিম।